নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি তার ভাষণে অমৃত মহোৎসবের পাশাপাশি আগের দিন আয়োজিত তেরঙ্গা অভিযান নিয়েও আলোচনা করেন। দেশবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠানে ফের একবার অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি মন কি বাতের 92তম পর্ব। সকাল 11টায় অল ইন্ডিয়া রেডিওতে মন কি বাতের এই পর্বে মোদির ভাষণ শুনতে কোটি কোটি মানুষ অংশ নেন। মন কি বাতের প্রথম পর্বটি 2014 সালে সম্প্রসারিত হয়েছিল। এরপর থেকে প্রতি মাসের শেষ রবিবার এই অনুষ্ঠানটি সম্প্রসারিত হয়ে চলেছে। তার ভাষণে মোদি বলেন, আজাদি কা অমৃত মহোৎসব চলবে আগামী বছরের আগস্ট মাস পর্যন্ত। দেশের জন্য মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম, যে প্রয়াস, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেও এদিনে জোরালো সওয়াল করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে চলতি মাসে আমাদের সারা দেশে প্রতিটি শহরে প্রতিটি গ্রামে অমৃত মহোৎসবের অমৃত ধারা বইছে। এত বড় দেশ, এত বৈচিত্র্য, কিন্তু যখন তেরঙ্গা উত্তোলনের কথা আসে তখন সবাই একই চেতনায়, একই আবেগে আপ্লুত হন। তিনি বলেন, আমাদের বীর সেনারা পর্বতে চূড়ায়, দেশের সীমান্তে, সমুদ্রে মাঝখানে তেরঙ্গা উত্তোলন করেছেন। দেশের এই শক্তি আমরা পরিচ্ছন্নতা অভিযান ও টিকাদান অভিযানেও দেখা গিয়েছে। অমৃত মহোৎসবে আমরা আবার সেই একই দেশপ্রেমের আবেগে ভেসে গিয়েছি। এর পাশাপাশি মোদি বলেন, সারা দেশে অমৃত সরোবর করার কাজ চলছে দ্রুতগতিতে। প্রধানমন্ত্রী বলেছেন যে অমৃত মহোৎসবের রং শুধু ভারতই নয়, বিশ্বের অন্যান্য দেশেও দেখা গিয়েছে। আজ রাসবিহারী মণ্ডল একের সভাপতি শ্রীযুক্ত অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে ও মণ্ডলের সকল পদাধিকারীরা, এছাড়াও যুবমোর্চা সভাপতি শ্রীযুক্ত মিন্টু সাহার উপস্থিতির মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের কর্মসূচির কিছু অংশ পালন করা হয় এখানে।